আজ শনিবার তেইশে অগ্রায়ণ দু সালের দশই ডিসেম্বর বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাই ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস আন্তর্জাতিক মানবাধিকার দিবসের মধ্যে স্বাস্থ্য শিক্ষা সমাজ অর্থনীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে মানবের অধিকার হল মানুষের মৌলিক অধিকার যা থেকে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ সমস্ত ভিত্তিতেই মানুষকে যেন বঞ্চিত না করা হয় আর এই ধরনের শিক্ষা বা এই ধরনের নীতিমূলক আলোচনা আপনার পরিবার পরিজন আশপাশেদের সাথেও আজকের দিনে করুন পারলে মানবাধিকার দিবস পালন করতে যেন ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে দেখুন কোনো প্রকার নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করি যাদের চন্দ্র রাশি বৃশ্চিক অর্থাৎ সাইন স্করপিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটতে চলেছে আজ গর্ভবতী মহিলা যারা আছেন নিজের শরীরের দিকে অতিরিক্ত যত্ন নিন বসে থাকাকালীনও কিন্তু শরীরে আঘাত লাগতে পারে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদের গ্রাস করতেই পারে কোনো স্থানে অর্থ বিনিয়োগ করবার জন্য মানি ইনভেস্টমেন্টের জন্য গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এগিয়ে যাওয়া উচিত অন্যথায় আর্থিক লেনদেন বিনিয়োগ থেকে বিরত থাকুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দেওয়া উচিত চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ খুব একটি সুবিধাজনক নয় অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করবার আগে মাস কমিউনিকেশন স্কিলকে আরো আপগ্রেড করতে হবে সমাজসেবা দান ধ্যানেও মনোযোগী হওয়ার প্রয়োজন আছে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি কিন্তু সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে গৃহবধুরা গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর নফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন কোনো দিন কখনও সন্দেহ করবেন না আজ সমাজের কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কোনো ব্যক্তিবর্গ আপনাদের পথ প্রদর্শন করতে পারে আপনি নিজের জীবনের সমস্যার একটি নির্ভরযোগ্য সমাধান নিজের দ্বারাই কিন্তু খুঁজে পেতে পারেন তবে অন্যদের পরামর্শকেও কাজে লাগান ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন কাজের চাপের কারণে কাছের মানুষজনদের সময় দিতে পারবেন না যার কারণেও কিন্তু মানসিকভাবে বিষণ্ন অনুভব করতে পারেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আর যেহেতু শনিবার তাই সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শশানিস্চারায় নামা এটি একশো আটবার জপ করতে ভুলবেন না